কোয়েলের ডিম আর দেখো কোয়েল দাদা কোয়েলের জোড়া হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়স ওমেন গাইস আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম গাইস আবারও চলে এসেছি আমি উলবেড়িয়া মুরগি হাট তো চলো তোমাদেরকে মুরগি হাটটা আবারও ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে গাইস মুরগির হাট এবং এই হাটে সব ধরনেরই মুরগি রয়েছে তো দেখতে থাকো আমার সাথে গাইজ এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা বড় বাচ্চাগুলো বলছে 1200 টাকা জোড়া তাই তো আর ছোটগুলো 1000 টাকা জোড়া রাজহাঁসের বাচ্চার দাম এত তাহলে বড়র দাম কত বড়র দাম ও তো এখানে দেশি মুরগির বাচ্চা আছে সোনালির বাচ্চা আছে গাইস সব ধরনেরই মুরগির বাচ্চা আছে কাকাই বাচ্চার একটা কত আছে 150 টাকা জোড়া আগেরটা 100 টাকা আর সেইটা সোনালি বড় আছে 600 টাকা জোড়া 600 বলছো গাই 600 টাকা জোড়া নিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিম দেবে দেখতে পাচ্ছেন মানে তোমরা নিয়ে যাবে তার কিছুদিনের মধ্যে ভালো খাবার পেলে গাই এই মুরগিগুলো ডিম দেবে মাঝখানের মধ্যে ডিম দেবে না ও আমি সেটাই বলছি যে কিছুদিনের মধ্যেই গাই এগুলো 150 এগুলো অস্ট্রেলিয়া তাই তো কেকের বাচ্চা 100 এগুলো অর্থাৎ 75 টাকা পিস গাই এটা 130 টাকা পিস ষাট টাকা পিস গাইজ মাত্র কতদিনের বাচ্চা এগুলো 15 দিনের বাচ্চা তাই তো 15 দিনের বাচ্চা 60 টাকা পিস বলছে অস্ট্রেলিয়া কেকের মাল মানে ওয়েট কত হবে সাড়ে চার কিলো পাঁচ কিলো মোরগগুলো হবে তাই তো হিমাল 600 টাকা জোড়া আছে ভাই 400 টাকা পিস আছে দেশি না সব অরিজিনাল দেশি দেশি এগুলো অরিজিনাল দেশি তাই তো ওই জন্য দেশি যেহেতু তাই গাই সেরকম দাম জিনিস যেরকম তার তো সেরকম দাম হবে বোঝে বলে তাই দাদা গাড়ি আসছে গাড়ি 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 মাঝে হাঁস বাচ্চাগুলোর দাম কিরকম পিস কোয়েলের ডিম আর দেখো কোয়েল দাদা কোয়েলের জোড়া কত 130 টাকা জোড়া দেখো 250 টাকা পিস ডিমের দাম 2 পিস 5 টাকা যত খদ্দের আসবে তত তো তোমাদেরও তো ছিল হাঁসের বাচ্চা
কদিনের বাচ্চা দাদা এগুলো এগুলো তো 12 দিনের বাচ্চা 12 দিনের বাচ্চা 50 টাকা পিস মুরগিগুলো এটা সোনালি আছে দেশি আছে দু রকম আছে তাই তো এর মতো বাচ্চা আছে কি রকম রেট এইগুনটা আছে তোমার 300 টাকা জোড়া আছে মানে এখানে সাইজ অনেক রকম আছে সেই হিসেবে দামটা হ্যাঁ হ্যাঁ সাইজ অনুযায়ী দাম আছে 300 টাকা থেকে শুরু করে জোড়া থেকে তো গাইস এতক্ষণ তো তোমাদেরকে ব্লুবেরিয়া মুরগির হাটটা ঘুরে দেখালাম তো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো গাইস আবার একটি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সো ততক্ষণ টাটা